এবং আপনাদের প্রতি ভালোবাসা রইল। চট্টগ্রাম স্বর্ণশিল্পী সমিতি কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 2023 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে এপ্রিল 7 তারিখ শুক্রবার চকবাজার ফেরাট বারদাজি এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 32 নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কমিশনার বাবু জহরলাল হাজারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি বাবু মৃণাল কান্তি ধর, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক বাবু প্রণব সাহা, 16 নম্বর চকবাজার ওয়ার্ডের কমিশনার নূর মোস্তফা টিনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুম কিষেন গুপ্ত, চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের সভাপতি মাহাদুল করিম, চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাজ মল্লিক সবুজ। আজ স্বর্ণশিল্পী কারিগর কলের টুর্নামেন্টের দীর্ঘদিন আজ এর খেলা ইয়ে পিছন মিলে প্যাট মারন মিলে খেলার পরিপ্রেক্ষিতে আজ ইয়ে শেষ দিনের মিলে আইনে ফাইনাল খেলা যে দুটো টিম অংশগ্রহণ হচ্ছে এবং যারা টুর্নামেন্ট কমিটি শিল্পী সমিতি তারা অন্তস্ত নয় ধন্যবাদ জানার সুন্দরভাবে পরিচালনা করেন হলো মূল বিষয়। ওনারা শুরুর দিন হইতে খেলা পরিচালনা করে যে আজের দিন পর্যন্ত যে আনিত্যের জন্য এবং আজ ফাইনাল খেলার মধ্য দিয়ে যে এই খেলার পরিসমাপ্তি করতে লাগে ইয়ান তো আনন্দের বিষয় আর কোনো কিছু নাই। স্বর্ণশিল্পীর যে বিশাল একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখন তার মধ্যে চট্টগ্রামও লিড করে, তার ভিতরে চট্টগ্রাম মহানগর স্বর্ণশিল্পীর যারা নেতৃবৃন্দ আছেন ওনারা আজকে বিভিন্ন মার্কেটের যারা স্বর্ণশিল্পী আছে ওদের উৎসাহ দেওয়ার জন্য যাতে ওরা মাদক না হয় বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত না হয় এগুলো থেকে যদি উত্তরণ করতে হয় আমাদের সামাজিকভাবে খেলাধুলা বিভিন্ন শরীরচর্চা এগুলোতে আমাদের মনোনিবেশ করতে হবে। আর অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন চট্টগ্রাম স্বর্ণশিল্পী সমিতির সভাপতি বাবু সুবলদর, অনুষ্ঠানের সঞ্চালনা আছেন চট্টগ্রাম স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক বাবু রিপন তালুকদার। আসলে আমরা যে কারিগররা আজকে টুর্নামেন্ট দিছি সবাই মন উৎসাহ করার জন্য, কিন্তু আমাদের কারিগররা খুব কষ্টের মধ্যে আছে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য স্বর্ণশিল্পী স্বর্ণ উদ্যমকী হওয়ার কারণে সব কারিগর বেকার। আমি সি প্লাস টিভির মাধ্যমে আমাদের মাননীয় সভাপতি সায়েম সুবান আনবিরের মাধ্যমে চট্টগ্রাম যদি একটা স্বর্ণের ওয়ার্কশপ করা হয় তাহলে কারিগরগুলো বেঁচে যাবে, না হলে আমরা আস্তে আস্তে সব দেউলিয়া হয়ে যাবে। এই খেলা যেন এবছরে নিয়ে প্রতি বছরের থাকে সেই আশায় ব্যর্থ করছি। ব্যবসায়ী বলুন, তরুণ সমাজ বলুন, প্রত্যেককে আমরা মাদক থেকে দূরে যদি রাখতে চাই আমাদের খেলার কোনো বিকল্প নাই। সি প্লাস টিভি চট্টগ্রাম।